চট্টগ্রামের রাউজানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি সুলতান আহমদ বয়স ৭৫কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৩১ জানুয়ারি দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার সন্ধ্যা ৭:৩০টায় ৯৯৯ অর্থাৎ ৯৯৯ এ সংবাদ পেয়ে রাউজান থানার সহকারী উপপরিদর্শক সুজন চন্দ্র পাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার সুলতান আহমদ রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়ার প্রয়াত লাল মিয়ার ছেলে। সূত্র জানায়, ১৯৯৬ সালে এশার নামাজ আদায় করার জন্য মসজিদে যাওয়ার সময় নজির আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন তার আপন জ্যাঠাতো ভাই সুলতান আহমদ। ঘটনার পর হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সকিনা খাতুন। আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিলেও দীর্ঘ ২৭ বছর সুলতান আহমদ আত্মগোপনে ছিলেন। হত্যাকাণ্ডের শিকার নজির আহমদের ছেলে মোহাম্মদ হারুন বলেন, বাবা মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাতে হত্যা করেছিলেন সুলতান আহমদ। ঘটনার সময় আমার বয়স ছিল ১১ বছর। ঘটনার পর থেকে সুলতান আহমদকে কখনো দেখিনি। মঙ্গলবার ৩১ জানুয়ারি সন্ধ্যায় বাজারে বাবার হত্যাকারীকে দেখে ৯৯৯ এ কল দেই। পুলিশ তাৎক্ষণিক গিয়ে গ্রেফতার করে থানা নিয়ে যায়। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হত্যা মামলার আসামি সুলতান আহমদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, সুলতান আহমেদ সঙ্গে হত্যাকাণ্ডের শিকার নজির আহমদের জমি সংক্রান্ত বিরোধ মামলা ছিল। হত্যাকাণ্ডের ৩ মাস পূর্বে নজির আহমদের পক্ষে ডিক্রি প্রদান করেছিলেন আদালত। এর জের ধরে বসতঘরের অদূরে ছুরিকাঘাতে নজির আহমদকে হত্যা করা হয়।